Assalamualaikum warahmatullahi wabarakatuh. Abu Tahir Shibpuri, Polly Nursery, Shibpur Nursery. Saya akan tunjuk dekat si. Kami di bagian berkhusus rambutan cerai, kulit sesi. Kebetulan rambut berkhusus rambutan cerai, kulit sesi. Masya Allah, pada dekat si. Sukses juga. এটার মধ্যে চলে এসেছে দেখতে পাচ্ছেন গাছের নিচ দিকেও ফুল আছে মাশাআল্লাহ গাছের দেখুন এই হচ্ছে গাছের পুরা তলবের গাছ মোটামুটি পরিপক্ক গাছ ফুল আসছে গাছটার উচ্চতা আছে 6 থেকে 8 ফিট 8 ফিট উচ্চতার এই গাছটিতে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুল এসেছে এই দেখতে পাচ্ছেন আরেকটি গাছ এটা হচ্ছে হলুদ রামবুটান গাছ প্রায় 10 থেকে 12 ফিট উচ্চতার এই গাছটিতেও মাশাআল্লাহ অনেক ফুল এসেছে এবং গতবারও এই গাছটিতে ফুল ছিল এটা বড় ড্রামে রোপণ করা গতবার এই গাছটি থেকেই আমরা ফল খেয়েছিলাম এবং এটা হচ্ছে হলুদ দেখেন এখানে ব্যাগও ঝুলতেছে গতবারের ফলের তো এগুলো কলবের গাছ খুব দ্রুতই ফল আসে সঠিক পরিচর্যায় রামবুটান গাছে খুব দ্রুতই ফলন পাওয়া সম্ভব দেখতে পাচ্ছেন গাছটিতে কত সুন্দর মুকুল চলে আসছে খুব বেশি যত্ন নিতে হয় না রামবুটান মোটামুটি প্রাকৃতিক ভাবেই ফলন দেয় জৈব সার এবং মাটি এই দুটির সমন্বয়ে রামবুটান ফল দেয় তাই রামবুটান গাছ থেকে ফল পাওয়ার জন্য খুব বেশি আপনার রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজন নেই আরেকটি গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটিতেও মুকুল চলে আসছে গাছটিও গ্রামের মধ্যে আছে এই গাছটিও 8 থেকে 10 ফিট উচ্চতার হবে এদের দেখতে পাচ্ছেন আরেকটি গাছ ছোট্ট একটি গাছ ড্রামের গাছ মুকুল চলে আসছে রামবুটান গাছে কলমের গাছ এই দেখতে পাচ্ছেন আমাদের বাগানের মাটিতে পোতা বড় একটি গাছ এই গাছটি আমরা 1 লক্ষ টাকা দিয়ে কিনে এনেছি 1 লক্ষ টাকা দিয়ে এই গাছটির বয়স 6 থেকে 7 বছর মাশাআল্লাহ ভরপুর ফল দেখতে পাচ্ছেন আপনারা গাছের গোড়া গাছের গোড়াটা অনেক মোটা এবং প্রত্যেকটা ডালি ফুল আসছে রামবুটানের বীজের চারাও অনেক বড় হয় কলমের চারা বীজের চারা তো বড় হয় কলমের চারাও অনেক বড় হয় আর এগুলো হচ্ছে আমাদের বাগানের কলমের চারা ছোট্ট চারা দুই থেকে আড়াই তিন বছর বয়সী চারাগুলো এই চারাগুলো আমরা সারা দেশেই লম্বা আছে খাটো আছে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি